খন্ডঘোষ ব্লকের উদ্যোগে এবং গোপালপেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহায়তায় গোপালপেড়া অঞ্চলের প্রতিটি গ্রামে দুস্থ মানুষদের চাল বিতরণ করা হলো। এদিন 14টি বুথে মোট 70 কুইন্টাল চাল বিতরণ করা হয়। এতে উপকৃত হয় প্রায় 1750 পরিবার। উপস্থিত ছিলেন খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, গোপালপেড়া পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ এবং উপপ্রধান বংশী বদন সাহানা সহ আরো অনেক বিশিষ্ট জনেরা। খন্ডঘোষ থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট, খাস খবর বাংলা বান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপালপেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহায়তায় করোনা ভাইরাস রোগ প্রতিরোধকল্প রোগের জন্য সাধারণ মানুষের যে আর্থিক দুর্দশা নেমে এসেছে তার জন্যই আজকে আমাদের গোপালপেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে কিছু অন্ন তুলে দিতে চেয়েছে। আমরা গোটা গোপালপেড়া অঞ্চলের 14টি বুথ আছে, গড়ে 1750 পরিবারকে আমরা 4 কিলোগ্রাম করে চাল, অর্থাৎ আজকে আমরা 70 কুইন্টাল চাল 14টি বুথকে বিতরণ করলাম, যাতে সাধারণ মানুষের অন্তত কয়েকদিনের জন্য কিছুটা তাদের সুরাহা হতে পারে এবং এই অবস্থাটা যাতে সার্বিকভাবে সরকার যেমন চেষ্টা করছে, প্রশাসন যেমন চেষ্টা করছে, আমরাও পার্টিগতভাবে ওনার পাশে থেকে তাকে সহায়তা করার চেষ্টা করছি। মাত্র খন্ডঘোষ ব্লকের গোপালপেড়া অঞ্চলে যে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের মাননীয় তপন ঘোষ মহাশয় আজকে তার এলাকায় প্রায় 1700 পরিবারকে 4 কিলো করে চাল এখানে বিতরণ করা। এই যে বিভিন্ন জায়গায় চাল বিতরণ করছেন, কিন্তু আজকে এক অভিনব উদ্যোগ দেখা গেল, মানুষের হাতে হাতে না দিয়ে তাদেরকে এখান থেকে যে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের সারা বিশ্ব জুড়ে তথা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে বারেবারে তিনি বলছেন যে জমায়েতটা থেকে এড়িয়ে যেতে, মানে দূরত্ব বজায় রেখে থাকতে, সেই কথাকে মান্যতা দিয়ে এবং আমাদের যে স্বাস্থ্যকর্মীরা পর্যন্ত এই কথা যে বলছেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশকে আজকে সম্মান জানানোর জন্যই আমরা দেখলাম যে পাড়ায় পাড়ায় গেলে অনেক ভিড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা প্রত্যেকটা গ্রামের আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছেন তাদের মাধ্যম দিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে চলে যাওয়া। আপনার বাড়িকে ঝাঁচকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন SB এন্টারপ্রাইজে। এখানে PVC এবং WPC ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফলস সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন SB এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোল। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।